গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা। এখন আমি বিছানাটা গুছিয়ে তারপর স্নান করব। বিছানাটা গুছিয়ে ঘর ঝাড়ে দিয়ে স্নান করে রান্নাটা বসালাম। আজকে বিনছে ইডলপা। আর আমি এখন বিনসগুলা বানাচ্ছি, কারণ বানিয়ে তো আর রান্না করা যায় না। বিনসগুলো ঠিকঠাক কেটে আর তার সাথে মরিচ দেব, একটা ছোটো একটা আলু দেব আর টমেটো দেব আর সিদল। চাইলে ঘরের বানানো কিনা সিদলও দেওয়া যায়, কিন্তু আমি এখানে ঘরে বানানো শীতলটা ইউজ করছি। বাজারে শীতলগুলো আমার মিষ্টার খেতে চায় না, তাই ঘরের শীতলগুলো দিয়ে আমি বানাবো। এখন দিচ্ছি মরিচ। মরিচ একটু বেশি করে দিয়েছি, কারণ ঝাল হলে ভালো হয়। এর অল্পটা একটু বেশি করে মরিচ দেব। তারপর একটা ছোটো একটা আলু। এখানে ভাতের মধ্যে কুকারে প্রথমে আমি কুমড়াগুলো সিদ্ধ করে নিলাম আর একটা আলু সিদ্ধ করলাম সাথে, কারণ আলু দিয়ে আমি আমার বড় মেয়ের জন্য পনিরের তরকারি করব। তার ইরম্বা খায় না, এই জন্য তার পনির তরকারি আর মিষ্টি কুমড়ার ভাজা করিয়ে দেব তাকে। আর এগুলো তোলার পর, মিষ্টি কুমড়াগুলো তোলার পর আমি চাল দিয়ে দিলাম। চাল দিয়ে একটুখানি পরে আমি কুকারটাকে ডাকিয়ে দেবো। এখন ছোটো একটা কুকারে ধুয়ে জল নিলাম এরোলপা বানানোর জন্য। জলটা বেশি পরিমাণ দিলে খুব বেশি ভালো হয় না, তাই মাখা মাখা করলে এরোলপাটা ভালো হয়, তাই এক পাটির মতন জল দিলাম। জলটা গরম হতে হতে আমি টমেটো আর আলুটা কেটে নিলাম। কেটে ডাল একটু করে ডাল দিলাম, ডালটাও ধুয়ে আর সবজিগুলো ধুয়ে আমি এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে দিচ্ছি, তারপর আবার ভাতের কুকারটাও জল কমে যাচ্ছে, তাই এটাও ঢাকনাটা লাগিয়ে দিলাম আর সবজিগুলি ধুয়ে দিলাম ছোটো কুকারে রোপার জন্য। তারপর আমি সবগুলো সবজি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিমাণ মতো লবণ দিলাম। তারপর আমি শীতল, এটা আমাদের ঘরে বানানো শীতল, এই শীতলগুলো দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগানোর পর সাত সিটি মারতে হয়। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, এটা ভাজা করব। সিটি ছয় সাতটা মারতে হবে এরোলপাটার জন্য। আর মিষ্টি কুমড়া সিদ্ধ করেছিলাম, সেগুলো নুন আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম, কারণ বেসন দিলে আমার মেয়ে খায় না, তাই বেসন ছাড়া লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে ভাজা করে দেব। আর এখানে আলু এক ফাঁকে গিয়ে ওদেরকেও দেখি আর বাঁধাকপি ভাজা করে, ওরা বাঁধাকপি কেটে নিলাম। আর মিষ্টি লাউটাও এদিকে ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজতে ওই একটু পুড়ে গেলেও খায় না। আর আলু বেগুনগুলো আমি কেটে নিলাম, কেটে রাখলাম ধুয়ে টুয়ে। আর এখানে ভাতের ভিতরে একটা আলু দিয়েছিলাম, সেটা এখন বার করতে যাব। বার করে আলুটা দিয়ে আমি একটু করে পনির বানিয়ে দেব, শুধু তার জন্যই, কারণ তাই এরোলপা আর এই ভাজাগুলো খাই না। একটুখানি পনির দিয়ে আর একটা আলু দিয়ে একটু করে তাকে পনির তরকারি করে দেব। কড়াইটা না ফুটে গেছে, আমি যে মিষ্টি কুমড়ো ভেজেছিলাম
তখন একটু পুড়ে গেছে মিষ্টি কুমড়োগুলো লাগে। ওইটাতেই আমি পনির তরকারিটা করে দিচ্ছি। আর একটা কড়াইয়ে আমি ভাজা বসিয়েছি, মানে একটু ভাজা করার পরে জল দিয়ে দিলাম। ভাজাটা আবার হলদি গুঁড়ো, লবণ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব। আর ইচ্ছা করলে মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া যায়। আমরা গুঁড়া মরিচ খাই না, তাই জন্য আমরা কাঁচামরিচে ইউজ করি সবটাতে, কাঁচামরিচ আর পনিরেও কাঁচামরিচ। মানে আমার মেয়েরা এদিকে এদিকে দৌড়াদৌড়ি করছে, ছুটোর তালো খেলছে, পনির আম্বাটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে এটার একটা জল আলাদা করে গ্লাস দিয়ে মেখে সবটা মিক্স করে একটা পেস্ট হবে। তারপর জলটা আবার মিক্স করব। মিক্স করার পরে আবার ধনিয়া পাতা, এগুলো একটু শুকিয়ে গেছে আগের দিন। পনির আম্বাটা পুরোপুরি রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না গাইস। এদিকে পনিরটাও শেষ করলাম আর বাজারটাও শেষ করে নামিয়ে নিলাম। বাই বাই বন্ধু।